हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आज के मैं अपने सामने नतून एक वीडियो नहीं आसछि। वीडियो अनेक इंटरेस्टिंग। आज के मैं अपने निये जाब चायर देशे सिलेटेर पद्मछड़ा चा बागान और नूरजान चा बागान। आज के मैं अपने घुरे देखाबो। एर आगेओ तो एक अपने सिलेटेर वीडियो देखिएछिलाम, सेटा एक स्लाइड शोर मतो छिलो। एखाने आमी चा बागानटा घुरे घुरे अपने देखाबो। आशा करी अपने भालो लागबे। सो चलें তাহলে ভিডিওটা দেখে নেই। আমি ভোরে বের হয়েছি সিলেটের উদ্দেশ্যে। আমি এই গাড়িতে করেই সিলেটে যাব, আসব। এই গাড়িতেই আমি সিলেটে ঘুরব। আর আমি আপনাদের একটা ইন্টারেস্টিং কথা বলি, আমি যে সিলেটে যাব সেটা আমি গুগল ম্যাপ দেখে যাব। সিলেটে গুগল ম্যাপ দেখে ইজিলি যাওয়া যায়। আর আমার সিলেটে যাওয়ার প্ল্যানটা হঠাৎ করে হয়েছে, তাই ওইভাবে ঘোরার জন্য প্রিপারেশন নাই। আমি অ্যাকচুয়ালি যাচ্ছি আমার বোনের বাসায়, সেখান থেকেই আমি তার আশপাশে কিছু চা বাগান ঘুরে দেখাবো। ইনশাআল্লাহ নেক্সট কোনো সিলেটের ভিডিওতে আপনাদের সিলেটের আরও সুন্দর কিছু জায়গায় আমি ঘুরে দেখাবো। সো সিলেটে যাওয়ার পথে কিছু সুন্দর সুন্দর জায়গা আছে, যেমন একটা ব্রিজ আছে, ব্রিজটা অনেক সুন্দর। প্লাস হচ্ছে দুই সাইডে নদী, নদীর মাঝখান দিয়ে ব্রিজ, তো দেখতে অসাধারণ লাগে। সেগুলোও কিছু কিছু স্লাইড আপনাদের দেখাবো, এবং সিলেটের চা বাগান তো আমি আপনাদের ঘুরে দেখাবোই। সো আপনারা দেখতে থাকেন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। সকাল সকাল সূর্যটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, দেখতেই পারতেছেন কত সুন্দর লাগতেছে দেখতে। আমি এখন সিলেট হাইওয়েতে উঠে গেছি। আমার এখন সিলেটে পৌঁছাতে 3 ঘন্টা 23 মিনিট টাইম লাগবে। এই যে দেখতেই পারতেছেন আমি গুগল ম্যাপ দিয়ে দেখে দেখে যাচ্ছি। সিলেটে যাওয়ার পথে রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর। সিলেটের প্রত্যেকটা রাস্তা কিন্তু অনেক উন্নত করেছে, তো যাওয়ার পথে জ্যামজট না থাকলে কিন্তু যেতে টাইম লাগে না। আপনি যদি এভাবে প্রাইভেট কারে যান তাহলে আপনার হাইয়েস্ট গেলে সিলেটে পৌঁছাতে আপনার 5 থেকে 6 ঘন্টা লাগবে, এর বেশি লাগার কথা না যদি রাস্তা খালি থাকে। আর হচ্ছে যদি আপনি ট্রেনে যান, ট্রেনে গেলেও ঠিক এমনটাই লাগবে, 5 থেকে 6 ঘন্টা, এর বেশি লাগে না। আর ট্রেনের ব্যবস্থাটাও কিন্তু অনেক ভালো, আর সিলেটের ট্রেনটাও কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর অনেক ভালো একটা ট্রেন। আমি কিন্তু অলরেডি সিলেটে ঢুকে পড়েছি। এই যে দেখতেই পারতেছেন আমাকে স্বাগতম করলো চায়ের দেশে। এইটা মূর্তিটার এখানে সিলেটে আসবে, কেউ ছবি তুলবে না এমনটা কিন্তু হতে পারে না। সো এর জন্য আমিও ভাবলাম যে আমি কেন মিস যাব, তাই আমিও একটা এখানে ছবি তুলে নিলাম। আমি আপনাদের আরেকটা কথা বলে দিই, আমি সিলেটের কমলগঞ্জতে যাচ্ছি। কমলগঞ্জ থেকে আমি পদ্মছড়া চা বাগানে যাব, এরপর নূরজান চা বাগানে যাব। তো কমলগঞ্জ থেকে যদি আপনি চা বাগানে যেতে চান তাহলে পদ্মছড়া চা বাগানটা বেসিক্যালি আগে পড়ে। আর আপনারা যদি ডিরেক্ট নূরজান চা বাগানে আসতে চান তাহলেও সেটা শ্রীমঙ্গল থেকেও
আসতে পারবেন, আবার পদ্মসরাতেও আসতে পারবেন। কিন্তু পদ্মসরাতে আসতে হলে নূরজাহান চা বাগান হয়ে পদ্মসরা চা বাগানে আসতে হবে। আর যদি আপনি ডিরেক্ট পদ্মসরা চা বাগানে আসতে চান তাহলে আপনার কমলগঞ্জ হয়ে আপনার আসতে হবে। আর শ্রীমঙ্গলে ওইখানে ডাইরেক্ট ওইখান থেকে পদ্মসরা চা বাগানটা নাও চিনতে পারে। আর বেসিক্যালি জিনিসটা দেখা যায় কি, চা বাগানটা একদম প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেটেড। আপনি একটা চা বাগানে ঢুকলে আপনি ঘুরতেই থাকবেন, আপনার চা বাগান শেষ হবে না। তো দেখা যাবে আপনি একটা চা বাগান থেকে আরেকটা চা বাগানে চলে গেছেন, কিন্তু আপনি ওটা বুঝতেও পারতেছেন না যদি আপনার আশপাশে পরিচিত কেউ না থাকে বা আপনি যদি ওইভাবে না চেনেন। সো চা বাগান প্রত্যেকটাই অনেক সুন্দর। আর চা বাগানে অ্যাকচুয়ালি এক এক জায়গা এক এক ধরনের সৌন্দর্য। সো এক জায়গায় সুন্দর বেশি, এক জায়গায় সুন্দর কম, এটা বলাটা মুশকিল। আমি কিন্তু পদ্মসরা চা বাগানে এসে পড়েছি। এখন আমি এখানে একটা সুন্দর প্লেস খুঁজতেছি, মানে একটু লাইটিং একটু ছবি টবি তুলে আর কি ভালো লাগে যাতে। এর জন্য দেখতেই পারতেছেন চা বাগানগুলো কত সুন্দর। আর সিলেটে আসবেন চা বাগান ঘুরবেন এটা কিন্তু হতে পারে না, এটা কিন্তু দেখ মানে মানানসই হয় না আর কি। প্রত্যেকটা অঞ্চলই এক একটা জিনিস দিয়ে বিখ্যাত। যেমন সিলেট হচ্ছে চায়ের জন্য বিখ্যাত, আর চা সিলেটে আসবেন তো চা বাগানে তো আসাটা দরকার। আমাদের একটা দেশের ঐতিহ্যবাহী জায়গা যে চা বাগান, সেটা তো কম বেশি সবাই দেখতে চায়। তো আমি তাই চা বাগানটা আপনাদের ফার্স্টে দেখালাম, ইনশাল্লাহ এরপর থেকে আমি আরও সুন্দর সুন্দর জায়গা আপনাদের ঘুরে দেখাবো। আমি এই যে এখানে দাঁড়ালাম একটু ছবি তুলবো, আশপাশে একটু ঘুরবো। এর জন্য আপনারা চাইলে অন্য কোথাতেও দাঁড়িয়ে ছবি তুলতে পারেন, কজ চা বাগানটা সব দিকেই অনেক সুন্দর, কোনো দিক কম সুন্দর কোনো দিক বেশি সুন্দর এই ধরনের আপনি আইডেন্টিফাই করতে পারবেন না, কজ প্রত্যেকটা জায়গা অনেক সুন্দর। এটা আমার বাবা মা, আমার ফুল ফ্যামিলি, আমি বাবা মা, দুই বোন, আমার ভাগ্নি, আমি আর আমার দুই বোন। আমি এখন পাহাড়ের উপর থেকে একটা ভিডিও করে আপনাদের দেখাচ্ছি আমি কতটা উপরে উঠছি, পাহাড়ের একদম উপরে উঠছি। যেখানে থেমেছিলাম ওইখানের মধ্যে সবচেয়ে বড় পাহাড় ছিল এটা, দেখতে পারলে নিচে গাড়িও অনেক ছোট করে দেখা যাচ্ছে। এখন পাহাড় থেকে নামতেছি, এখন আমি নূরজাহান চা বাগানের দিকে যাচ্ছি। নূরজাহান চা বাগান হয়ে আমি শ্রীমঙ্গলের মেন রোড দিয়ে বের হব। চা বাগানটা বেসিক্যালি ঘুরে আপনাদের দেখে শেষ করা যাবে না, কারণ চা বাগান বিশাল বড়, আপনি ঘুরে শেষ করতে পারবেন না। আপনি এক সপ্তাহ যদি ঘুরেন এরপরও ফুল চা বাগান ঘোরা শেষ করতে পারবেন না, জাস্ট চা বাগান। এই যে আমি এখন নূরজাহান চা বাগানে এসে পড়েছি, এটা হলো নূরজাহান চা বাগান। এখন আপনারা বলবেন কীভাবে বুঝবো নূরজাহান চা বাগান, অ্যাকচুয়ালি ওইখানের লোক ছাড়া ওইভাবে বোঝাটা অনেক মুশকিল। আগেও বলছি এখনও বলতেছি চা বাগান সবগুলোই ধরতে গেলে সেম ধরনের, বাট একটু তো ভিন্ন থাকে কম বেশি। এখন হয়তো আপনারা ভাবতে পারেন যে আমি কীভাবে জানি, আমি গেছি আমার ওইখানে ভাইয়ার সাথে, তো ভাইয়া তো ওইখানের স্থানীয়, সো ওইখানে তারা জানে কোনটা কোথায় কোন বাগান কোনটা, তারা তো ভালো মতোই জানে। সো তারা আমাকে বলে দিছে যে এইটা এই বাগান সেটা সেই বাগান, আপনাদের দেখানোর জন্য আর বোঝানোর জন্য আমি এটা জেনে আপনাদের জানালাম আর কি। আমি এখানে একটু থেমেছি, একটা গ্রুপ ফটো তুলবো আর কি। এর জন্য সিলেটে যাওয়ার
মেন উদ্দেশ্য হচ্ছে আমার ভাগ্নির সাথে দেখা করার জন্য, এই যে আমার ভাগ্নি আর বোনের সাথে দেখা করার জন্য। তো আমরা একটা গ্রুপ ফটো তুললাম আমরা যারা যারা ঘুরেছি। এটা ঐতিহ্যবাহী ঘরেরা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। সন্ধ্যা হয়ে আসতেছে, হালকা হালকা একটু অন্ধকার হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ অন্ধকার। কিছুক্ষণ পর রাস্তাও ঠিক করে দেখা যাবে না, যে রাত হয়ে গেছে, পুরো অন্ধকার ধরতে গেলে রাস্তায় অনেক দূরে দূরে লাইট, ওইভাবে ভয়ানক আর কি, ভয় পাওয়ার মতো। রাতে কেউ পার্সোনাল গাড়ি হলেও এভাবে ঘুরবেন না, ওইখানে যদি স্থানীয় লোক না থাকে, কজ এই এরিয়াগুলো অনেক রিস্ক এরিয়া। তো যদি রাস্তার আশেপাশে যদি দেখেন কোনো লোক দাঁড়িয়ে আছে বা হেল্পের জন্য গাড়িটা থামাতে বললো, ভুলেও থামাবেন না, কজ এইসব যা রাস্তাগুলায় রাতের বেলা অনেক দুর্ঘটনা হয়, আর দিনের বেলাও হয়, কিন্তু আগে অনেক বেশি হতো, এখন অতটা হয় না। তারপরও নিজের সেফটি হিসেবে সাবধানে থাকবেন। আমি এখন এখানে একটা চায়ের দোকানে থেমেছি, সন্ধ্যে একটু চা খাবো। শুনলাম এখানে এই চায়ের দোকানটা নাকি অনেক ভালো, চায়ের মানটা নাকি অনেক ভালো, অনেক মানুষই খেতে আসে, অনেক ভিড় থাকে। এখন সন্ধ্যার পর এর জন্য ভিড়টা কম, দিনের বেলা আসলে ভিড়টা বেশি থাকে আর কি। সো চলেন তাহলে, এখন আমি দোকানের একটা লোকের কাছে জিজ্ঞাসা করব, লোকেশনটা সব কিছু জিজ্ঞাসা করব, জিজ্ঞাসা করে আমি আপনাদের জানাবো। এই যে আমাদের জন্য মালাই চা বানাচ্ছে, যে মালাই চাটা, যে খাঁটি গরুর দুধের যে চাটা, ওটা হচ্ছে মেন মালাই। আপনাদের দোকানের নামটা কি? মায়ের দোয়া, মানে নাম নতুন নাম হবে চাচির দোকান। এটার একটু লোকেশনটা একটু বলেন। অরিজিনালভাবে আগে আসলে মায়ের দোয়া টিউস কেন, বুঝছেন, হ্যাঁ, এখন হয়েছে চাচির দোকান। চাচির দোকানে সবাই আলোচনা করো, তো তার জন্য চাচির দোকান করছে। আচ্ছা, না আমি বলতেছিলাম ঠিকানাটা, ভানুগাছ রোড লিচুবাড়ি। আচ্ছা, সবাই চা খাচ্ছে। এই যে আমার ভাগ্না ভাগ্নি দুইটা, এখন আমিও একটু চাটা টেস্ট করে দেখি চাটা কেমন। চাটা আসলেই অনেক মজার ছিল, অবশ্য মজা হবেও না কেন, চায়ের দেশে গেছি তো, চা তো অবশ্যই এখানে একটু ভিন্ন হবেই, একটু মজা তো বেশি লাগবেই, স্বাভাবিক। দেখতেই পারতেছেন কি অন্ধকার রাস্তা, ভয়ানক রাস্তা, আর এই যেমন আঁকা বাঁকা, সাবধানে যাবেন আশা করি। আমি একটু রাতে চা বাগানে ঘুরতে বেরিয়েছি, আমি আর আমার দুলাভাই আর দুলাভাইয়ের ছোটো ভাই, তিন ভাই মিলে আমরা ঘুরতে বেরিয়েছি একটু আশপাশে চা বাগানগুলো ঘোরার জন্য। বাইকে ঘুরতেছি আমরা, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ অন্ধকার, জাস্ট লাইটটা যতটুকু যাচ্ছে অতটুকু পর্যন্ত, এরপর পুরাটাই অন্ধকার। ঘুরে মজাই লাগলো। এখন আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। সিলেটে আসার পথে সিলেটে যে ফাইভ স্টার হোটেল গ্র্যান্ড সুলতান সেটা দেখানো হয়নি, এখন আমি যাওয়ার পথে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আমার ডান সাইডে দেখতে পারতেছেন, এটা গ্র্যান্ড সুলতান হোটেল, সিলেটের ফাইভ স্টার হোটেল। হোটেলটা কিন্তু অনেক সুন্দর, আপনারা চাইলে এখানেও স্টে করতে পারেন। সো গাইস,
আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন দিতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।